সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর এই নির্বাচনের আগে এলাকায় পানীয় জলের দাবি জোরালো হচ্ছে ফালাকাটা ব্লকের প্রত্যন্ত এলাকা দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি বরাবরই নানা দিক থেকে পিছিয়ে রয়েছে বলে অভিযোগ। বর্তমানে এলাকায় দলমত নির্বিশেষে সবচেয়ে বড় দাবি প্রকট হয়ে দেখা দিয়েছে যে জনস্বাস্থ্য কারিগরি দফতরের মাধ্যমে পানীয় জলের সরবরাহ। ইতিপূর্বে গ্রাম পঞ্চায়েতে পানীয় জল প্রকল্পের দাবিতে দেওগাঁও যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের পক্ষ থেকে গণস্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হয়েছে। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে দেওগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের কপালে কি আদৌ জুটবে পানীয় জল, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে গোটা অঞ্চল জুড়ে। এই কলে তো আমরা জল খাইতে পারতেছি না, এটা শুধু আর মানুষ জল খাইলে পরে আর কি এলার্জি হওয়া শুরু হয়ে যায়। অনেকদিন ধরে আমাদের অঞ্চলে অফিসে গিয়ে আমরা বলি যে আমাদের একটা পানীয় ট্যাঙ্কির জলের দরকার। হ্যাঁ, এভাবে বলার পরে মানে আজকে দেখায় কালকে দেখায় কোনোদিনও মানে হচ্ছে না। আমরা জলের জন্য খুবই অসুবিধা হয়ে পড়ে আছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দেওগাঁও গ্রাম পঞ্চায়েত ফালাকাটা বিধানসভা ফালাকাটা ব্লকের মধ্যে এরকম একটি গ্রাম পঞ্চায়েত যারা সব সময় শাসক দলকে উজাড় করে দিয়েছে, কিন্তু সবচেয়ে দুরবস্থা যদি কোনো অঞ্চলে রয়ে থাকে সেটা ওই দেওগাঁও অঞ্চল। আসলে সিপিএম বলুন আর তৃণমূল কংগ্রেস বলুন, দেওগাঁওকে তারা ভোট ব্যাঙ্ক হিসাবে বরাবর দেখে এসেছে, যার জন্য দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে আজও পর্যন্ত পানীয় জলের ব্যবস্থা হয়নি। আমরা অবিলম্বে দাবি করছি যে অবিলম্বে এখানে জলের ব্যবস্থা করা হোক। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।